অনেস্ট ব্লগস অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি চিকেন রেসালা। তাহলে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই বাড়িতে চিকেন রেসালা বানিয়ে নিতে পারি সেই ভিডিওই আজকে আপনাদের দেখাবো। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা আছে, আর 6-7 কোয়া রসুন আছে, আর আছে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট বানানো আছে। আর এখানে আছে কাজু বাদাম আর পোস্ত বাটা, আর এখানে টক দই ফেটানো আছে, আর এখানে মাংসটা আছে। এবার এই পেস্টটা এই মাংসের মধ্যে দিয়ে মেখে নেব। আর এর সাথে ওই টক দইটা দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেওয়ার পরে এবার এটাকে মাখব, আর সামান্য পরিমাণ চিনি দেবো, সেটা কষানোর পরে দেব। এটাকে মেখে 1-1.5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। মাংসটা আমি 1.5 ঘন্টা মতো রেখেছিলাম ফ্রিজে। এবার কড়াইটা গরম করে তেল দিয়ে ফোড়ন দিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, 3 টুকরো এলাচ, 3 টুকরো এলাচ আর দারচিনি। আর এটা দেওয়ার পরে আমি একটা একটা করে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাংসটাকে 2-3 মিনিট একটু নাড়িয়ে নেওয়ার পরে মিক্সারটা দিয়ে দেবো, করা চিকেনের মশলাটা মিক্সারটা এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়িয়ে 5-10 মিনিট এটাকে কষতে দিয়ে দেবো। সামান্য পরিমাণ চিনি অ্যাড করব, 1 টেবিল স্পুন মতো। 10 মিনিট পর ফিরে এসেছি, অনেকটাই তেল ছেড়েছে। এবার এর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটাকে এবার 2-3 মিনিট রাখবো। তো বাটাটা দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে দিলাম। এবার এর মধ্যে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে নামিয়ে নেব। সহজেই আমাদের এই চিকেন রেসালা তৈরি হয়ে গেল, যা আপনারা রুটি পরোটা নান দিয়ে খেতে পারবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।